বিশ্বাস। সকাল সাতটা বাজতেই স্নান সেরে একটা রেকাবেতে ধান দুর্বা প্রদীপ আর নিজের হাতে উল দিয়ে বোনা একটা রাখি নিয়ে বসে আছে দীপা। না, প্রদীপটা এখনো ঝালানো হয়নি। প্রদীপের পাশে দেশলাই কাঠির বক্সটাও রাখা রয়েছে, যার অপেক্ষায় বারবার চোখ চলে যাচ্ছে ঘড়ির কাঁটায়, সে এলেই জ্বালাবে। আগে থেকে জ্বালায়নি প্রদীপ ভর্তি ওই তেলটুকু আর দেশলাই বক্সে রাখা কাঠিগুলোর একটা কাঠির হিসেবও গুনতে হয় তাকে দিন শেষে। আজকাল কৃপণতাটা একটু বেশিই চলে এসেছে দীপার মধ্যে। বাড়িতে বাবা মা দুজনেই খুব অসুস্থ, এই উল কাটাতে নির্ভর করেই চলতে হয়, তো তাই আর কি। তাদের দারিদ্রতা ছিল না তা না, ছিল ওই দিন আনা দিন খাওয়ার থেকেই একটু পেট খালি রেখে ভবিষ্যতের জন্যে তুলে রাখা, তাতে তাদের দিন থেমে থাকত না, দিব্যি কেটে যেত। এখন আর কাটতে চায় না, একটা সন্দেহ জীবনটাকে ধরে নাড়িয়ে দিয়ে সব অলটপালট করে দিয়েছে। বিয়ে হয়ে যখন বসু বাড়ি যায় তখন বসু বাড়ির সবাই সাদরে গ্রহণ করে নিয়েছিল দীপাকে। তার আর রনর 8 বছরের সম্পর্কটা বাড়িতে জানানোর পর দীপাকে ও বাড়ির সকলে দেখে শুনে পছন্দ করেই ঘরে তুলেছিল। সমাজের 5-10 জনের উপস্থিতিতেই হয়েছিল বিয়েটা। বিয়ের আগে বাড়িতে না জানানো পর্যন্ত শুধুমাত্র রনর ভাই অনু অর্থাৎ অঞ্জন জানত তাদের ভালোবাসার ব্যাপারটা। দীপা অঞ্জনকে ভালোবেসে অনু বলেই ডাকত। অঞ্জন বেশ মিশুকে প্রকৃতির ছেলে, দাদার প্রেমের বিষয়ে জানার পর খুব সহজেই মিশে গিয়েছিল দীপার সাথে, কথায় বলে রতনে রতন চেনে। আসলে অঞ্জনও বুঝতে পেরেছিল দীপাও তার মতো প্রাণখোলা, তার সাথে কখনো মেপে পা ফেলতে হয় না, তার কাছে মন জুগিয়ে চলার কোনো নিয়ম নেই। ভালোকে ভালো আর খারাপকে মুখের উপর এক নিমেষে খারাপ বলে দেওয়া যায় নির্দ্বিধায়। যখন তাদের বিয়েটা ঠিক হলো অঞ্জনের আনন্দের সীমা ছিল না, তার কাঁধ জড়িয়ে ধরে বলেছিল, এতদিন যখন তখন রাত নেই দিন নেই তোমায় ফোনে জ্বালিয়েছি, এবার থেকে তোমায় সামনাসামনি জ্বালাবো, পারবে তো আমাকে সহ্য করতে? হেসে উঠেছিল দীপা, বলেছিল, হ্যাঁ গো হ্যাঁ পারবো। ওই তো দিনে 5 বার ক্রাশ খেয়ে 10 বার বুক ভাঙার গল্প বলবে, এই তো তোমার কথা, আজকাল কে শুনতে চাই বলো? সবাই নিজের কথা বলার জন্য ছটফট করে, আমি না হয় শুনলাম একটু আধটু। সেদিন অঞ্জন ছেলে মানুষই করে আদরে বৌদির গাল টেনে দিয়েছিল। দীপাও অঞ্জনের আঁচড়ে রাখা ঘন চুল এলোমেলো করে দিয়েছিল। সংসারে এসে সব থেকে ব্যস্ততম ঘর বলতে দীপা রান্নাঘরটাকেই বুঝেছিল। সারাটা দিন কেমন করে যেন রান্নাঘরেই কেটে যেত তার। তার উপর ছিল অঞ্জনের নিত্য নতুন রান্নার আবদার। ছেলেটা বড্ড খেতে ভালোবাসে, মুখ ফুটে কিছু খেতে চাইলে দীপা না করতে পারত না। রান্না বান্নার জ্ঞান তার খুবই কম, তাই অঞ্জনের আবদার মেটাতে কখনো শাশুড়ি মায়ের কাছে আর নয়তো কখনো ইউটিউব ঘেঁটে রেসিপি দেখে ঠিক বানিয়ে দিত সে। পুজোর জামা হোক বা গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য গিফট, সবটাই দীপাকেই পছন্দ করে দিতে হতো। অঞ্জন বলতো দীপার পছন্দ নাকি খুব ভালো, একেবারে ইউনিক, কিন্তু দীপার মনে হতো তার থেকেও অঞ্জনের পছন্দ অনেক গুণ বেশি ভালো।
তাই বিয়ের 6 মাস পর যখন হানিমুনে যাওয়ার জায়গা ঠিক হলো তখন রণকে বারংবার বলেও দীপা একটা দিনও অফিসে ছুটি নেওয়াতে পারলো না। অগত্যা দীপা অঞ্জনকে বগলদাবা করে নিয়ে গিয়েছিল জামা কাপড় কিনতে। হানিমুনে গিয়েও ছেলেটা এবেলা ওবেলা ফোন করে ইয়ার্কি মেরেছে তার সাথে। ইয়ার্কির বিষয়বস্তু তার একটাই, হানিমুন থেকে ফিরে আসার পর পরি যেন শুনতে পায় আমি কাকাই হতে চলেছি। শুনব তো বৌদি। দীপা যেন একটু লজ্জা পেয়ে যেত। ধ্যাত বলেই কেটে দিত ফোনটা। হানিমুন থেকে ফিরে এসে পিছু পিছু ঘুরত ছেলেটা। উঠতে বসতে জিজ্ঞেস করত, বৌদি মাথা ঘুরছে, বমি পাচ্ছে, তোমার আচার খেতে ইচ্ছে করছে না, একেবারে পাগল করে দিত দীপাকে। দীপা ওকে বলে বোঝাতে পারেনি যে তোমার দাদা এখন বাবা হতে প্রস্তুত নয়, এখনো সময় চাই তার কিছুটা। একদিন দীপার কাছে অঞ্জন একটা আবদার নিয়ে এসেছিল, বলেছিল, বৌদি আমাদের তো তেমন কোনো বোন নেই যে আমাদের ভাই ফোঁটা বা রাখি পোড়াবে, তোমাকে একটা অনুরোধ করব রাখবে। অঞ্জনের গলায় কেমন যেন কাঁপা আবেগ মেশানো ছিল। দীপার ঠোঁট দুটো কেন জানে না কেঁপে উঠেছিল সেদিন, টন টন করছিল চোখ দুটো, ঢোক গিলে বলেছিল, তোমার কোনো আবদার কি আজ পর্যন্ত ফেলেছি ভাই? আর তুমি কবে থেকেই বা আমার সাথে এত মেপে কথা বলতে শুরু করলে শুনি। দীপার ভিতর থেকেও হুড়মুড় করে বেরিয়ে এসেছিল আবেগ। হয়তো সে বুঝতে পারছিল অঞ্জন তাকে কি বলবে। দীপার কথায় অঞ্জনের হাসি চওড়া হয়ে উঠেছিল, বলেছিল, এই যে তুমি আমায় ভাই বললে, এই সৌভাগ্যটা আমার দাদার এজন্মে আর হলো না, কিন্তু আমি তার ভাই হয়েও আমার হয়ে গেল। এবার থেকে তুমি আমায় ভাই ফোঁটা দিয়ে দেবে, রাখি পরিয়ে দেবে, কেমন? দীপা চোখে জল ধরে রাখতে পারেনি, কিছু বলতেও পারেনি, আর ভাইটাকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল শুধু। ঠিক সেই সময় ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল রণ। হুট করে দরজায় রণকে দেখে দীপা একটু চমকেই উঠেছিল। অঞ্জনের থেকে সরে এসে জিজ্ঞেস করেছিল, ওহ তুমি কখন এসেছ, দাঁড়াও কফি করে আনি। হাত মুখ ধুয়ে জামা ছেড়ে নিচে এসো রণকে কেমন যেন গম্ভীর দেখাচ্ছিল একটু। থমথমে মুখে বলেছিল, তোমার হাতে খাওয়ার ইচ্ছে আমার মরে গেছে দীপা। কথাটা বলেই বাথরুমে ঢুকে গিয়েছিল রণ। দীপা কিছু বুঝতে না পেরে অবাক চোখে তাকিয়েছিল শুধু। সেই রাতে রণ আর কিছু মুখে দেয়নি। দীপা ডাকতে এসেছিল বার দুয়েক তবু যায়নি রণ। রাত্রে রণর বুকে মাথা দিয়ে দীপা জিজ্ঞেস করেছিল, কি হয়েছে গো তোমার, কেন এমন করছো আজ, তুমি তো কখনো এমন করো না। রণ ঝাঁঝিয়ে উঠেছিল দীপাকে, কখনো এমন করি না, কারণ এতদিন আমি সহ্য করে এসেছি, এতদিন তোমার আর ভাইয়ের নোংরামি মুখ বুঝে সহ্য করে এসেছি, তাই কখনো আমায় এমন করতে দেখনি। আজ যা দেখলাম তাতে আমার সমস্ত সহ্যের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। আমি কিসের কমতি রেখেছি তোমায় যে তুমি ভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছ? আমার অনুপস্থিতিতে দুজনে ঘরে ঢুকে, ছি 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 বলতে বলতে চুপ করে গিয়েছিল রণ। কিন্তু রণর নোংরা ইঙ্গিতে দীপার শরীরটা রি রি করে উঠেছিল। রণ নামটুকু ছাড়া আর কিছুই উচ্চারণ করতে পারেনি, ওইটুকুতেই ক্ষান্ত থাকেনি রণ। তেরে এসেছিল দীপার দিকে,
দীপার শিথির সিঁদুর হাতের শক্ত তালু দিয়ে রোগরে মুছে দিয়ে দাঁতে দাঁত চেপে বলেছিল, এই সিঁদুর আমি পরিয়েছিলাম, আমি মুছে দিলাম, যাও তুমি ভাইয়ের কাছে, যত খুশি ফোস্টিনস্টি করো, আমি আর কিছু বলবো না তোমায়। নিজেই নিজের অধিকার থেকে সরে এলাম। দীপা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিল এক লহমায় রণ কিভাবে একটা পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করল। রণকে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না। পরের দিন অঞ্জনের কানে কথাটা উঠতেই দাদার হাতে পায়ে ধরে কত বোঝানোর চেষ্টা করেছিল অঞ্জন, রণ কোনো কথা কানে তোলেনি। ওর মনে সন্দেহের বীজ যেন ডালপালা মেলে মস্ত এক বৃক্ষ হয়ে গিয়েছিল। দীপা, অঞ্জন কখনো টের পায়নি রণর মনে কোন অজ্ঞাত বাসরে সন্দেহের বীজটা বপন হয়েছিল। এক রাশ অবজ্ঞা ছুড়ে দিয়েছিল দীপার দিকে রণ। রণর মা বাবা বুঝে উঠতে পারেনি দোষটা আসলে কার, ছেলেদের নাকি বৌমার। তারা বুঝে ওঠার আগেই ঘটেছিল শেষ পরিণতি, ডিভোর্স। দীপা শেষ চেষ্টাটুকুও করেনি। আসলে দীপা কখনোই কোনোরকম চেষ্টা করেনি, কেন করবে? যে মানুষটা দীর্ঘ 8 বছর প্রেমে আবদ্ধ থেকে পরিণয় সূত্রে বাধা পড়েছিল সেই মানুষটার অবিশ্বাস মেনে নিতে পারেনি। অনেকখানি অভিমান নিয়ে অঞ্জনের শেষ অনুরোধটুকু উপেক্ষা করে সই করে দিয়েছিল ডিভোর্স পেপারে। রণ জানত দীপার অভিমানের পাল্লা কতখানি ভারী, কিন্তু রণর মনের সন্দেহ আর অবিশ্বাস দীপার অভিমানী চোখ দুটোর উপর থেকে রণর চোখ দুটোকে সরিয়ে রেখেছিল। তবে দীপা আজও অঞ্জনের সেই অনুরোধের মর্যাদা রেখেছে। বিচ্ছেদের 5টা বছর পরেও অঞ্জনের জন্য ভাইফোঁটা আর রাখি বন্ধন উৎসবে সামান্য কিছু আয়োজন করে দৃঢ় রেখেছে ভাই বোনের পবিত্র সম্পর্ক। দরজায় করা নাড়ার আওয়াজ হতেই দীপা একটু চমকে উঠল। বসে থাকতে থাকতে অতীতের পিছুটানে পিছিয়ে গিয়েছিল 5টা বছর আগে। চোখের জলটা মুছে নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল দীপা। দরজা খুলে দিয়েই মুখ ভার করে বলল, এতক্ষণে এলেন বাবু? আমি সেই কোন 7 সকালে স্নান করে বসে আছি, সরি দিদি। হয়েছে, আর সরি বলতে হবে না, আয় ঘরে আয়। দীপা অঞ্জনকে ঘরে নিয়ে আসে। তুমি থেকে তুই তে আর বৌদি থেকে দিদি শব্দতে অনেক আগেই পরিবর্তন করে নিয়েছে দীপা। অঞ্জন ঘরে আসতে তাকে একটা চেয়ারে বসিয়ে হাতে রাখি পরিয়ে প্রদীপের মঙ্গলময় শিখার উত্তাপ দিয়ে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করল দীপা অঞ্জনকে। দীপার পায়ে হাত দিল অঞ্জন। চোখের পাতা থেকে জলটা টুক করে পড়ল দীপার পায়ে। পায়ের আঙুলগুলো মুড়ে গেল দীপার। কাপা গলায় ধমকে উঠল অঞ্জনকে, আবার কাঁদছিস, মারব দেখবি, চোখ মোচ। অঞ্জন নিজেকে সামলে নিয়ে দীপার দিকে চায়, এত বোঝালাম তবু তুমি আর ঘর বাঁধলে না কেন দিদি? দাদা তো নতুন সংসারে দিব্যি আছে, তাহলে তুমি কেন আর নতুন করে শুরু করলে না? দীপাও ততক্ষণে সামলে নিয়েছে নিজেকে, চোখ মুছে মৃদু হেসে বলল, কেন রে, স্বামী ছাড়া কি ঘর বাঁধা যায় না? এই দেখ না উল কাটায় এই ঘরটাই কত সুন্দর বেঁধেছি, মা আছে, বাবা আছে, তোর মতো একটা ছোট্ট ভাই আছে, মা বাবার সেবা করতে পারছি, এটাই বা কম কিসের? মেয়ে হয়ে মা বাবার সেবা করতে পারা ভাগ্যের ব্যাপার।
অন্য বাড়িতে থাকলে মা বাবার কাছে থেকে এমন ভাবে যত্ন নিতে পারতাম আমি। আমার ক্ষেত্রে না হয় একটু অন্যরকমই হলো। ক্ষতি কি? অঞ্জন দীপার হাত দুটো চেপে ধরে। তুমি বলো আর নাই বলো, আমি জানি তুমি দাদাকে ঠিক আগের মতোই ভালোবাসো। না রে অনু, সব ছিন্ন হয়ে যাওয়ার পরও শুধু সুতোর এক খিটানের মতো টানটুকু রয়ে গেছে, ওইটুকুই ছিঁড়তে পারছি না। দীপার গলা বুঝে আসে, ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করে কিন্তু পারে না দীপা, নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে। অঞ্জন রেগে ওঠে নিজের উপরে, সব আমার জন্য, আমার জন্যই হলো এসব কিছু, আগে যদি বুঝতাম আমি এমনটা কখনোই হতো না, আমি তোমাদের জীবনটা নষ্ট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ আমি দায়ী, তুই না। অবিশ্বাস আর সন্দেহ দায়ী, তুই না অনু, তুই না। দীপার গলার স্বর আবার ভারী হয়ে ওঠে, একটু যদি বিশ্বাস রাখত। চুপ করে যায় দীপা, আর বলতে পারে না, ছুটে চলে যায় রান্নাঘরের দিকে। সমাপ্ত।